زارا আটটি জিনিস বর্জন করা খেলাফতের ধারা আটটি জিনিস বর্জন করতে হয় গুরু হইতে গেলে সেটা কি কি অর্জন করতে হবে কি মালামত রিয়াজত বাশারাত উলুহিয়াত রুবুবিয়াত কামেলিয়াত আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান শেষ হওয়ার পর কর্তা পক্ষ থেকে আজকের মালা হলো গুরু এবং বাংলাদেশের প্রখ্যাত গায়ক তথা যার বহির্বিশ্বের সুনাম খ্যাতি অর্জন করেছেন বাংলার প্রখ্যাত গায়ক শরীয়ত সরকার তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য হ্যাঁ আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন কতই টাকা আই হাই 6 নম্বর ওয়ার্ডের নূরজাহান আপা 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন আপনার প্রতি আমি শ্রদ্ধা সালাম রাখছি আসসালামু আলাইকুম আমাকে দিয়েছেন শিষ্যের পালা নিয়ে গান করার জন্য আমি পালা শুরু করার আগে একটি কথা বলবো যেহেতু একজন অলির দরবারে এসেছি আমার পালা করতে গিয়ে যদি কোনো কথাই ভাষায় ভুল বেয়াদবি হয়ে যায় ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দোয়া করবেন আপনাদের দোয়া নিয়ে যেন গান গাইতে পারি দু একটি কথা বলার সুযোগ পেয়েছি দু একটি কথা যেন বলতে পারি যিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন আমার গুরুর কাছে অনেক কিছু জানার বিষয় আমার আছে গুরু শিষ্য পালাটা এমন একটি পালা এটা অনেক কিছু বুঝার জানার বিষয় একেবারে কম বললেও হয় না আবার বেশি বললেও হয় না কারণ আমরা আধ্যাত্মিক জগতের মানুষ আমরা অনেকেই গুরুর দরবারে যাই আমরা অনেকেই মুরিদ হইছি আমরা অনেকেই মুরিদ হব যারা আমরা আধ্যাত্মিক জগতের মানুষ যারা মুরিদ হইছি তারা আমরা জানি যে বিষয় আসয় কিন্তু যাদের মনের মধ্যে আশা আছে আমরা মুরিদ হব তাদের মনের মধ্যে একটা ভাবনা চিন্তা সদাই ঘুরে যে আমি কেন মুরিদ হব মুরিদ হওয়ার আমার কি দরকার গুরুর কাছে যাব কেন সেখানে গেলে কি পাওয়া যায় সেখানে কেন যাব এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানার দরকার তাই জানতে হলে আমার কিছু জানতে হবে আমার মতো যারা অবুঝ মানুষ যারা বুঝি না তারা বুঝার জন্য যদি কিছু দয়ালের কাছে জানি আর দয়াল সেটা যদি আমাদেরকে বুঝাইয়া দেয় তাহলে কথাটি একটু বলতে হবে বাবা তাই আজকে যিনি যার সাথে গান এটা আমার কিন্তু ওনার সাথে আজকে প্রথম গান গান প্রথম আমি চিনি আগের থেকেই কিন্তু গানটা আমার আজকে প্রথম তো তাই আপনাদের কাছে দোয়া চাই পালা শুরু করছি একটি গান রাখি গানের মধ্যে আমার গুরুর কাছে যদিও প্রথম গান কিন্তু আজকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য গুরু শিষ্য পালার মধ্যে আমরা যেন সারা রাতটুকু ভাবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের গুরু ভক্তের ভাবের মধ্যে প্রেমের মধ্যে যেন কাটিয়ে দিতে পারি তাই সর্বপ্রথম একটি গান রাখছি গানের মধ্যে আছে কিছু কথা আমি চেষ্টা করব বলার জন্য আমার গুরুজি আমাকে দয়া করে বুঝাবেন আমরা যেন তার কাছ থেকে অনেক কিছু বুঝতে পারি এবং শিখতে পারি ওরা গুরু ধর
আমরা সবাই গুরুর শিষ্য ভাবের পালা গাইব আমরা তাই এই ভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি মাঝে মাঝে উঠা বসা হয় উঠা বসা করলে কি বিচার গানে মজা রয় বসে বসে হাত তুলিয়া করলে একটু দোয়া আপনাদের তো আপেলে হবে রে গান গাওয়া আমার গুরুর কাছে আমার জানার যে বিষয়গুলো আপনারা বিচক্ষণ ব্যক্তি আপনারা জ্ঞানী মানুষ তাই গান শুনলে হয় জ্ঞান জ্ঞানে হয় আল্লাহর দিদার গান শুনলে হয় জ্ঞান জ্ঞান দিয়ে হয় ধ্যান আর ধ্যানে হয় আল্লাহর দিদার তাই তো বলবো এই গানের মধ্যে যে কথাগুলো আছে সেই কথাগুলো হলো গুরু হলো কারা ভবে গুরু হলো কারা গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি জিনিস অর্জন আর বর্জন করে গুরু হইলো তারা কি অর্জন করছে গুরু হইতে গেলে কি অর্জন করে আর কি বর্জন করে তারপরে কি কিভাবে একজন গুরু হওয়া যায় গুরু শব্দের অর্থ কিবা আমার গুরু ধরলে ফল হবে কি না ধরলে বা হবে কি তারা গুরু ধরিব কোথা খুলে বলো তার ভারতা কি জিনিস করিলে হাসিল ভক্ত হব মোরা কোন গানে ভজিব গুরু আমি কপাল পোড়া আবার শুনি নাই কবায়াত আমার নবীর বংশ ছাড়া মানে আমার নবীর আহলে বায়াতের বংশধরের কাছে বায়াত হইতে হবে তাহলে আপনিও যে একজন আহলে বায়াতের অনুসারী আপনার বংশ কতটুকু কত নাম্বার বংশ থেকে আপনি আজকে আহলে বায়াতের একজন বংশধর হয়ে আপনি গুরু হয়েছেন গুরু হলো কোন বাজাতে খুলে বলো কোরআন মতে কি বলেছে বর্তমানের অলি আল্লাহ যারা জিনিস বর্জন করতে হয় গুরু হইতে গেলে সেটা কি কি এই কথাগুলি এ দরবারের যারা ভক্ত আছে এ দরবারের যারা আজকে শিষ্য আছে আশিক আছে যারা মুরিদ হয়েছেন যারা হবেন তাদের জন্য অনেক প্রয়োজনীয় কথা তাই এই গানটা আমি রাখলাম আমার দয়াল গুরু যদি দয়া করে আমাদেরকে একটু বুঝান তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো এবং জানতে পারবো জানার জন্য মূলত শেখার জন্য আমি এই গানটা রাখলাম আপনারা সুন্দর পরিবেশ দিচ্ছেন ধন্যবাদ জানাই সকলকে চলে আসলাম আজকের পালা গুরুর পালা এবং শিষ্যের পালা শিষ্যের পালা যাকে দেওয়া হইল তিনি বাংলাদেশের সুরের রানী হিসেবে যিনি খেতাব পেলেন অত্যন্ত সাবলীল তার ভাষা চমৎকার গান দিয়েছেন পরিবেশটা দিবেন সুন্দর ভালো গান আল্লাহর রহমতে হবে দোয়া চাই ক্ষমাও চাই
মারাত্মক প্রশ্ন করেছে আমরা এতক্ষণ গান তার শ্রবণ করলাম সাইনা দুনিয়ার জমিদারি সকল দুঃখ ভুলে যাব তুই হলে আমার এটা একটা প্রার্থনা গান গুরুর দরবারে প্রার্থনা করতে হয় এইজন্য প্রার্থনা গানটা তার অত্যন্ত চমৎকার কিসের আবার ব্যস্ত দুজক আমি কি ভয় করি নামেতে ভাষায়া দেব আমার ভাঙা তরি তুমি কুরআনে শুনেছি আমি তুমি আছো জগৎ জুড়ি ধরিতে পারলাম না আমি বুঝিতে পারলাম না আমি পুরুষ কিংবা নারী এর এক একটা কথার ব্যাখ্যা করবার গেলে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা পার হয়ে যাবে আমি অত কথা বলবো না একটি প্রশ্নবোধক গান করেছে ফকির আবুল সরকারের লেখা গান গুরুদরা জিন্দা মরায় কথাটি জগৎ জোড়া গুরু হবে কারা সুফিবাদের বাণী আমাদের বাউল জগৎটা হলো আত্মদর্শনের গান আত্ম মানে নিজ দর্শন মানে দেখা নিজেকে নিজেই দেখা যে নিজেকে নিজে দেখতে পারলো সে যেন আল্লাহকেও দেখতে পারল কিন্তু একজন মুর্শিদের প্রয়োজন আছে হককেনি কামেল সিদ্দিকিন মজ্জুম মজ্জুমে সালেক অলিয়ার মুর্শিদ গুরু কারা হবে গু রু এই দুইটা শব্দে হলো গুরু গোতে অন্ধকার রুতে হলো আলো যিনি আমার দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেবেন তিনি আমার গুরু কথাটা খুব খেয়াল করে শুনবেন এটা উড়াউড়ির গান না এটাকে আমাদের সাধক হালিম বয়াতি বলেছে এটা হলো ধর্মীয় সঙ্গীত সঙ্গীতের মাধ্যমে ধর্মের কথা আল্লাহর বাণী পবিত্র কোরআনের কথা সহি হাদিসের কথা পবিত্র হাদিস শরীফের কথা আল্লাহ রসুলের কথা পীর মুর্শিদের কথা মাতা পিতার কথা যে গানের মধ্যে বলা হয় এই গানটা হলো ধর্মীয় গান তাহলে গুরু হবে কারা যিনি গুরু গুতে অন্ধকার রুতে আলো যিনি আমার দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দেবেন তিনি আমার গুরু আর মুর্শিদ শব্দের সার্থক অর্থ হলো সূরা কাহাবের মধ্যে আল্লাহ বলেছে ওয়া মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা যিনি অলি পর্যায়ের মুর্শিদ তার চোখে দেখে নাই আমি তার চক্ষুদ্বয় অন্ধ করে দিয়েছি শুধু তাই নয় আমি তার অন্তর কিংবা কাল এটা মোহর মারছি শতবার চেষ্টা করলেও সে আমার সঠিক রাস্তাটা এটা আল্লাহর পবিত্র কোরআন আমি আপনাকে কোরআন থেকে জবাব দিলাম অর্জন করতে হবে কি মালামত রিয়াজাত বাশারাত ওলুহিয়াত রুবুবিয়াত কামেলিয়াত মালামত খেলাফত কয়টা হলো এই আটটা এই আটটা জিনিস আপনার অর্জন করতে হবে একজন হক্কানি কামেল পীরের দরবারে গিয়ে দাসত্ব করে গোলামি করে তাওয়াজ্জা হাসিল করে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ দেহের নিত্য অনিত্য স্থাপর স্থাবর সবকিছু স্বেচ্ছায় তার চরণ কমলে বিসর্জন দিয়ে যে গুরুর রঙে রং ধরছে সে হয়ে যায় কামেল কামেল জয় গুরু জয় গুরু
তখন আল্লাহ বলে তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও যে আমার রঙে রঞ্জিত হয় সে যেন ওলি কি হয় আল্লাহ আল্লাহ না ওলি উল্লাহ না না ওলি আল্লাহ হয় হ্যাঁ হ্যাঁ সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও আমার সিফাতে মুত্তাসির হও আমার নূর তাজাল্লিতে মুত্তাজাল্লি হও আমার গুণে গুণান্বিত হও আমার রাহে কুরবানি হও যে আমার রঙে রঞ্জিত হয় সে একজন কামেলিন পীর হয় ওলি আল্লাহ হয় তাহলে আটটি জিনিস আপনার অর্জন করতে হবে যেটা বললাম এক একটা করে ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে একটা হলো খেলাফত একটা হলো রেসালা একটা হলো কামেলিয়া একটা মালামা একটা রিয়াজা একটা বাশারা একটা উলুহিয়া একটা রুবুবিয়া আর একটা হলো আবহায়া এই আটটা জিনিস আপনার অর্জন করতে হবে কার কাছে গিয়ে দয়াল বাবা শামসু পাগলার কাছে যে গাউসুল আজম মাঝভান্ডার শরীফে যায়া গাউসুল আজম বড়িয়াবর দরবারে যায়া কামেল পীরের দরবারে গিয়ে দাসত্ব করে এগুলা নিজের মধ্যে কামিয়াবি করতে হবে এই হলো আটটি জিনিস অর্জন করার বিষয় দূর করতে কি হবে আপনার যেন অহংকার না থাকে ঠিক আছে কি না আপনার যেন গৌরব না থাকে অহংকার না থাকে কি লোভ যেন না থাকে জাতি বিদ্বেষ হিংসা নিন্দা মিথ্যা অহংকার ভয় অষ্ট পাশে মুক্তি পেলে খাঁটি মানুষ তার এখানেও আটটা জাতি বিদ্বেষ হিংসা নিন্দা মিথ্যা অহংকার ভয় অষ্ট পাশে মুক্তি পেলে খাঁটি মানুষ তারে কয় অষ্ট পাশ থেকে যিনি মুক্তির সন্ধান লাভ করে তিনি হয় রেসালাতুল আম্বিয়া নায়েবে রাসুল রাসুল আমি একটু একটু খালি কয়ে গেলাম গুরু শব্দের অর্থ কি তাও কইলাম কি অর্জন করতে হবে তাও কইলাম কি বর্জন করতে হবে তা কইলাম এখন আর একটা কথা আছে গুরু কি জাত গুরু হইল খুদার জাত মুর্শিদ হলো জাতে খুদা এটা আমি কই নাই মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন মাওলানা পারস্যের কবি মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন এক জামানে সাহাবাতে বাউলিয়া বেহেতের সাত সালা তাহাতে বেরিয়া এক মুহূর্ত জ্ঞানী লোকের সঙ্গে বসে থাকা ইহা যেন সত্তর বছর নফল আবাদতের চাইতে তিনি বলছে আমার মুর্শিদ শামস তাবরেজ উনি হলো জাতে খোদা এটা আমার কথা না আমাকে কিছু বলবেন না যদি কিছু বলতে হয় জালালউদ্দিন রুমিকে গিয়ে বলবেন সবাই নবীর বংশধর আচ্ছা আল্লাহর নূরে কি কথা কর না আল্লাহর নূরে আচ্ছা নবীর নূরে সারা জাহান তামাম পৃথিবী আচ্ছা আবু জেহেল কার নূরে আবু লাহাব উদ্বা সাহেবা নমরুদ ফেরাউন এজিদ আল্লাহর নূরে নবী নবীর নূরে কুল কায়নাত নবীর নূরে যদি কুল কায়নাত হয় প্রত্যেকটা মানুষই হলো নবীর বংশধর তবে বংশধর হলো দুইটা একটা হলো নজিবি হুজবি একটা হলো কর্ম করে বংশধর হয় আর একটা জন্মগত বংশধর হয় বংশধর দোনোটাই প্রাধান্য কিন্তু কর্ম করে যে বংশধর হয় তাকেই প্রাধান্য দেওয়া হয়েছে একটা হলো সৈয়দ আর একটা সৈয়দে গোলাম এ কথা প্রশ্ন করছে আমি তার ব্যাপারটি কথার জবাব দিলাম তারপরে যদি কিছু থাকে আবারও তো কম তাই না বলার জন্য চেষ্টা করব অনেক ভালো তো একটা কথা আমি আপনাকে বলবো এটা তো বিচার গান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমি বলি চাই না বেশ তো ভয় নাই দুজন
তাহলে আমি সবচাইতে বড় লোভী মানুষ। আমি আপনাকে বলবো না, কারণ যিনি গান লিখছে, কারণ এটা হলো তাজকিরাতুল আউলিয়ার বইটা আপনারা পড়বেন। কি কইলাম? তাজকিরাতুল আউলিয়া। তাজকিরাতুল আউলিয়া শুধু না, তাজকিরাতুল আম্বিয়াও আছে, আছে কি না? একটা হলো আউলিয়া আর একটা আম্বিয়া। আম্বিয়া মেয়েরা কি হয়? আম্বিয়া। আম্বিয়া হয়। ছেলেরা কি হয়? আউলিয়া। মেয়েদের অধিকার আছে, আল্লাহ মেয়েদের জন্য একটা দরজা রাখছে, সেই দরজার নাম হলো আম্বিয়া। এই মেয়েদের মধ্যে অন্যতম একজন যিনি বসরানগরে যার বাড়ি, তার নাম হলো তাপসী রাবেয়া বসরি। এই তাপসী রাবেয়া বসরির একজন গুরু ভাই ছিল, তার নাম হলো সেই গুরু ভাই তাকে ডাক দিয়ে বলছিল ফজাইল রহমাতুল্লাহ আলাইহ। খুব খেয়াল করে শুনবেন, বলে আপা আমার তো বেহেস্তের আশা নাই, দুজকেরও ভয় নাই। তখন মা রাবিয়া বসরি বলছিল ফজাইল এটা তুমি কি কইলে? তোমার যখন বেহেস্তের আশা নাই, দুজকের ভয় নাই, তুমি এক নাম্বার দুজকি। বলে হায় হায় হাবনাবর কোন কি, আমার তো বেহেস্তের কোনো আশা নাই, দুজকেরও ভয় নাই, আমি এটা কিভাবে এক নাম্বার দুজক হইলাম? তখন মা রাবিয়া বসরি বলছিল যে যার যেটা আশা থাকে না তার সেটা মনে থাকে কি করে? বেহেস্ত যে সুখ এটা যে মনে রাখে তিনি হলো লোভী, জাহান্নাম যে কষ্ট যেটা যে মনে রাখে তিনি হলো লোভী। আল্লাহ বলছে বেহেস্তের আশা করিও না, আজ আমি যেন বেহেস্তের আশা না করি, দুজকের ভয় যেন না করি, আমি এমন কর্ম যেন করি যেন বেহেস্ত আমাকে চায়। কথা কি খারাপ বললাম বাবা? আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অত্যন্ত চমৎকার এই গানটি, ওনার লেখা গান না, আমাদের ভাবুক কবি আব্দুর রশিদ সরকার তার লেখা একটা গান। উনি যখন গেয়েছে আমিও রশিদ সরকারের লেখা একটা গান বিজ্ঞান। Thank you.
বলা আছে রে সালাত প্রকাশ হইল আর জান্নাতের দ্বার খুলে দিল এই মানুষের জান্নাতের দ্বার খুলে দিল রশিদ কয় তুই দেখ না চাইয়া তারা এক আসনে বসা রয় চারজন চারজনকে আল্লাহ রসুল সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি আমার হুজুর পাকের শানে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে আমার রসুল তার পবিত্র জবান মুবারকে বলে দিলেন যিনি আমার নামে সম্মান করে তাজিম করে তসবি পড়ে কাল হাশরের মাঠে ওই সমস্ত আল্লাহর বান্দা আমার উম্মতদেরকে আমি বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা এই জন্য আমরা দয়াল নবীর শানে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি একজন হলো আল্লাহ একজন রসুল একজন আলী আর একজন হলো জার জার পি কয়জন হলো আল্লাহ আলী মুর্শিদ রসুল এই তিন দ্বারা প্রাপ্তি দ্বারা তিন দ্বারা কি রেসালাত মাওলিয়াত খেলাফত এই তিন দ্বারা প্রাপ্তি
ব্যক্তি যারা আল্লাহ আলী নবী তার মুর্শিদ হলো তাদেরই একজন তাওহীদেরই দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না রে ছাইয়া একাশনে বসা রয় চারজন তাহলে আমার শিষ্য যে প্রশ্ন করছে তার পরিপ্রেক্ষিতে আমি এই কথাগুলো বললাম সরকার সাহেবের একটা গান আমি দিলাম আর একটা লালন সাইজির গান আমি গাওয়ার চেষ্টা করব সর্বজনীন সকলের জন্য উপদেশ এই গানটা সর্বজনীন গান উপদেশমূলক গান এখানে জ্ঞানী গুণী মানিজন আমি একজন অপরাধী মানুষ ক্ষমা চাই নিলাম আমার অনেক ভুল ত্রুটি হবে